নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখে নেব ইউনিয়ন ব্যাংকের দু হাজার সালে নতুন করে কীভাবে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদনপত্র লিখতে হয় তার জন্য আপনাকে প্রথমে হেডিং লিখতে হবে দেখুন এটি শুধুমাত্র ইউনিয়ন ব্যাঙ্ক নয় আপনি যে কোনো ব্যাঙ্কের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি স্টেট ব্যাংক অথবা ইউকো ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কের জন্যই এই ফর্ম্যাটে লিখতে পারবেন এখানে শুধু একটা স্যাম্পল কপি হিসেবে ইউনিয়ন ব্যাঙ্কেরটা দেওয়া হয়েছে চলুন দেখেনি কীভাবে লেখা হয়েছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার অফ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ব্রাঞ্চ ম্যানেজারটা অবশ্যই লিখতে হবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার অফ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাণ্ডুগ্রাম অর্থাৎ ব্যাংকের ঠিকানা পাণ্ডুগ্রাম এবং এখানে জেলার নাম এবং শেষে পিন নাম্বার এটা লিখে দেওয়ার পরে তো এখানে লেখা রয়েছে স্যার আই শুক্রোনা বিবি এখানে যে যিনি অ্যাকাউন্ট যার অ্যাকাউন্ট তিনি এখানে লিখেছেন এবং দেখা যাচ্ছে কাস্টমার এখানে কাস্টমার বানানটা বেশিরভাগ ভুল করে থাকে তাই কাস্টমার বানানটা একটু দেখে নেবেন ফ্রম ইউর ব্রাঞ্চ আই ওয়ান্ট টু ক্লোজ মাই অ্যাকাউন্ট পাসবুক ফর পার্সোনাল ম্যাটার সো আই বেগলি রিকোয়েস্ট টু ইউ টু ক্লোজ দিস পাসবুক অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল বি ভেরি থ্যাংকফুল টু ইউ এখানে ডিটেলস আর গিভেন বিলো এটাও লিখতে হবে কারণ আপনি নিচে ডিটেলস দিচ্ছেন দেখুন তারপর লিখবেন ইওর সেভার ইউর সেভার লেখার পর নিজের নামটি এই স্থানে লিখে দেবেন যদি আপনার টিপসই হয় তাহলে এখানে টিপসই দেবেন এবং যদি সিগনেচার করে থাকেন অ্যাকাউন্ট খোলার সময় তাহলে এখানে সিগনেচার দেবেন নেক্সট এখানে আপনার ডিটেলস বলতে অ্যাকাউন্ট নম্বর দেবেন আধার কার্ড নম্বর দেবেন মোবাইল নম্বর দেবেন তাহলে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ হবে এবং এর সঙ্গে যে পাসবুকটি বন্ধ করতে চান সেই পাসবুকটি নিয়ে চলে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ফিরে আসবো খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন খুশি থাকুন বেস্ট অফ হ্যাবেন